দেখুন, ফের সন্ত্রাসী হামলায় লন্ডনে নিহত ছয়। লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থলে জরুরি সেবা বিভাগের সদস্যরা। স্থানীয় সময় শনিবার রাতে ওই হামলায় নিহত হয়েছেন ছয়জন। পুলিশের গুলিতে সন্দেহভাজন তিন হামলাকারী নিহত হয়েছে। বিবিসির খবরে জানা যায়, লন্ডন ব্রিজে সন্দেহভাজন সন্ত্রাসীরা একটি ভ্যান দ্রুত গতিতে ভিড়ের মধ্যে চালিয়ে দেয়। এছাড়া কাছাকাছি বারা মার্কেট এলাকায় সন্দেহভাজন কয়েকজন সন্ত্রাসী ছুরি নিয়ে সাধারণ লোকজনের ওপর হামলা চালায়। ওই এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। লন্ডনের অ্যাম্বুলেন্স সেবা সূত্রে জানা গেছে, কমপক্ষে 20 জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। যারা কম আহত তাদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে। লন্ডন ব্রিজ থেকে পালাচ্ছে আতঙ্কিত মানুষ। মেট্রোপলিটন পুলিশ টুইটে লন্ডন ব্রিজ ও বারা মার্কেটে হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, লন্ডন ব্রিজে হামলার পর তারা ভ্যান থেকে কয়েকজনকে বের হয়ে বারা মার্কেটের দিকে যেতে দেখেছেন। পরে ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়। কাছাকাছি সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে হামলাকারীর একটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, একটি পানশালার বাইরে সন্দেহভাজন এক হামলাকারী মাটিতে পড়ে আছে। হামলার পর মাথার ওপর হাত তুলে লন্ডন ব্রিজ এলাকা ছাড়ছে মানুষ। হামলার সময় লন্ডন ব্রিজে অবস্থান করেছিল বিবিসির সাংবাদিক হোলি জোন্স। তিনি বলেন, দ্রুতগতিতে একটি ভ্যান এসে কয়েকজনকে আঘাত করে। জোন্স আরও বলেন, ভ্যানের চালক ডান দিকে ঘুরে যায়, এরপর 5 থেকে 6 জনকে ধাক্কা দেয়। আমরা সামনে ভ্যানটি 2 জনকে এবং পিছনে 3 জনকে ধাক্কা দেয়। জোন্স আরও বলেন, তিনি দেখেছেন পুলিশ একজনকে হাতকড়া পরিয়ে আটক করছে। আহত ব্যক্তিদের মধ্যে ফরাসি এক নারী রয়েছেন বলে তিনি জানান। হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মে, তিনি এটিকে ভয়ঙ্কর হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের পক্ষ থেকে জরুরি কমিটির বৈঠক ডাকা হয়েছে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।